নমস্কার, আমি ডক্টর অভিষেক ব্যানার্জি, কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট অ্যান্ড হেপাটোলজিস্ট অ্যাটাচড টু নারায়ণা হসপিটাল বারাসাত। আমি আজকে যে ব্যাপারে আপনাদের সামনে কথা বলতে এসেছি সেটি হচ্ছে ফ্যাটি লিভারের সমস্যা। ফ্যাটি লিভার একটি কমন ফাইন্ডিং, যে সমস্যার জন্য প্রায়শই রোগীরা আমাদের কাছে আসেন। সাধারণত ফ্যাটি লিভারের ইনসিডেন্স বেশি দেখা যায় যে সমস্ত রোগীরা ডায়াবেটিস, স্থূলতা বা ওবেসিটি এবং তার সঙ্গে মেটাবলিক সিন্ড্রোম এই জাতীয় রোগে অ্যাসোসিয়েশন বা কোমরবিডিটি যাদের মধ্যে আছে। তাদের ক্ষেত্রে USG করলে আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে প্রায়শই রিপোর্ট নিয়ে যারা আসেন যে গ্রেড 1 গ্রেড 2 ফ্যাটি লিভার, ডাক্তারবাবু এবার আমরা কি করব, এক্ষেত্রে তাদের বলা দরকার যে ফ্যাটি লিভার চিকিৎসার প্রথম পদক্ষেপ হচ্ছে যদি আপনি ওবেস হন, স্থূলতা যদি আপনার থাকে তাহলে আপনাকে স্থূলতাটা কন্ট্রোল করতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে। আমরা যেটা রেকমেন্ড করি অ্যারাউন্ড 5-10% অফ দ্য কারেন্ট বডি ওয়েট আপনাকে কমাতে হবে। এছাড়া আপনার যে কোমরবিডিটিসগুলো আছে, ডায়াবেটিস, ডিসলিপিডিমিয়া, সেগুলোর প্রপার কন্ট্রোল লাগবে। এরপরও যে ক্ষেত্রে ফ্যাটি লিভার ডিজিজগুলো প্রোগ্রেস করে যায় তখন সেটাকে স্টিয়াটোহেপাটাইটিস বলে, অথবা তার থেকেও বেশি অ্যাডভান্স করে গেলে তখন সেটা সিরোসিস অফ লিভারের দিকে টার্ন করতে পারে। সেটা যাতে না করে তার জন্য প্রিভেন্টিভ মেজারগুলো, সেগুলো আমরা রোগীদের বলে দিই যে কি করতে হবে না হবে, এবং লাইফস্টাইল মডিফিকেশন এবং কিছু স্পেসিফিক টেস্ট যেমন ফাইব্রোস্ক্যান, কিছু নন ইনভেসিভ বায়োমার্কার আছে যেগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ফ্যাটি লিভারটি কোন স্টেজে আছে। তো আপনাদের আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে ফ্যাটি লিভার ধরা পড়লে অযথা উদ্বিগ্ন হবেন না, আপনারা নিকটবর্তী যে কোনো চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেবেন এবং তিনি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন কিভাবে আপনার পরবর্তী চিকিৎসার পদক্ষেপ নেওয়া উচিত। ধন্যবাদ।